আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইভেট স্কুল 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। তোমাদের এই সিলেবাস গত বছর 2023 সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাস অনুষ্ঠিত হবে, এই সিলেবাস অনুযায়ী তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে বলা হয়েছে আগামী বছরের 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার 6 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই সিলেবাস প্রকাশ করা হয়। আমি তোমাদের এই সিলেবাসের প্রতিটা সাবজেক্টের লিঙ্ক আমি ভিডিওটির শেষে তোমাদের দিয়ে দিব। ওই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে তোমরা প্রতিটা সিলেবাস যেই প্রতিটা সাবজেক্টের বিষয়গুলো তুমি ডাউনলোড করতে পারবে। তো এতে বলা হয় আগামী বছরের 2024 সালের এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে 3 ঘন্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিলেবাস ঠিক করতে একটু দেরি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 2023 সালের মতোই 2024 সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। করোনার কারণে এই 2020 সালের এইচএসসি পরীক্ষা হয়নি। এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ করা হয়। পরের 2 বছর এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু 2024 সালের মনে হয় এপ্রিলে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অনেক সময় তোমাদের আছে। এই সময়ের মধ্যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বইয়ের সাথে সম্পর্ক রাখো। আশা করি ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। তো তোমাদের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা পিডিএফ প্রতিটা সাবজেক্টের সিলেবাসগুলো তুমি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।